হ্যালো বন্ধুরা, আজকে আমার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আজকে আমার রেসিপির নাম হচ্ছে কাতলা কোর্মা, সঙ্গে আমার ছাদে সুন্দর ফুল। তো আমি মাছগুলোকে প্রথমে হলুদ দিয়ে, নুন দিয়ে আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি প্রথমে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে গরম, একদম গরম তেলের মধ্যে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো মাছগুলোকে আমি ছেড়ে দিলাম। এবার মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে তারপরে আমার এই এই উপকরণগুলো সাজিয়ে নিয়েছি আমি। উপকরণগুলো সাজিয়ে নেওয়ার পরে আমি তাওয়াটাকে গরম করে নিয়ে তার মধ্যে গরম মশলা আর সামান্য একটু ঘি দিয়ে ওটাকে নাড়াচাড়া করে তার মধ্যে আদা রসুন পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট আমি দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপরে ওখানে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু সামান্য গরম মশলা, হলুদ গুঁড়ো আর লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু এটা দিয়ে নাড়াচাড়া করে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে রঙটা একটু ভালো ভালো আসে। তারপরে তার মধ্যে আমি বাদাম বাটা দিয়ে দেব এবং আমি টক দই দিয়ে নাড়াচাড়া করে ভালো করে একটু, টক দই দেওয়ার পরে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে আমি দুধ আর জলটা দিয়ে ভালো করে গ্রেভিটাকে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে মিশিয়ে নিলে তৈরি আমার আজকের রেসিপি।